অনেকজন মনে মনে করে সালা বুড়ো হয় তারপরে নামাজ পড়ব, ভাবে না ভাবে না। আমাদের মুসলমান সমাজে অনেক লোক আছে আর একটু বয়স হোক তারপরে নামাজ ধরব, আর একটু বয়স হোক। আপনাদের মধ্যে বলতে পারবেন কে কবে মরবেন? একজন হাত তুলেন, কারো জানা আছে? কথা বলেন, কারো জানা আছে? কারো জানা না। আমি বাড়িতে গিয়ে মাদ্রাসা থেকে শুয়েছি, এসার পরে খানা খেয়ে রাত তখন 11:30টা, আমার কাছে ফোন এলো, আমার মাদ্রাসার শিক্ষক একজন ফোন করলো যে কেসিয়ার সাহেবের মা আমার গ্রামের সম্ভ্রান্ত পরিবার জব্বর মণ্ডলের বড় বৌমা অর্থাৎ মসজিদের মতওয়াল্লি সাহেব মরহুম, তিনার স্ত্রী মারা গেছেন, দোয়া করলাম আল্লাহ তিনাকে জান্নাতি করুক। সকালে দেখা করলাম, বাড়িতে গেলাম উনাদের, বললাম আল্লাহ জান্নাতি করুক। মাটি হয়ে গেছে, জানতই না স্বপ্নেও যে আমি আজকে মারা যাব। আপনি জানেন না আমাদের মধ্যে এখানে যতজন বসে আছে, আমি আপনি সকলে, আমাদের মধ্যে কেউ জানি না কালকে সকাল কার হবে আর কার হবে না, ঠিক কি না কথা বলে? আমরা কেউ জানি না, কালকে হয়তো কারো সকাল নাও হতে পারে, এটাই শেষ হয়ে যেতে পারে। ওই জন্য মুসলমান ভাই আপনাদেরকে একটাই অনুরোধ করব যে সবাই নিয়ত করলেন আজ থেকে আমরা পাঁচজনা নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা পাপ করেন, মায়েরা হোক বোনেরা হোক আমার ভাইয়েরা হোক, যারা পাপ করেন আর মনে মনে করেন পাপ থেকে কি করে বাঁচব, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, হে আমার বিশ্ব নবী নামাজ এমন একটি ইবাদত, কেউ যদি নামাজে লিপ্ত হয় তাকে খারাপ কাজ থেকে বিরত করে ভালো কাজের দিকে নিয়ে যাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজি হন, কোন নিয়তে? আমি ভালো হব, আল্লাহ আমাকে পরিবর্তন করে দাও। আপনি নামাজি হন, আল্লাহ আপনাকে পরিবর্তন করবে। আর অনেক মানুষ আছে মুসলমানদের, এ ভাই নামাজ পড়ো না কেন? এ আমি অত জুতো চুরি করতে পারি না। অনেকজন নামাজ পড়ে জুতো চুরি করে, নাউজুবিল্লাহ, এই কথা বলবেন না। নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সাজে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সাজে, সে সেজে যায়। কখনো তারা একটা নামাজি একটা দিনদার চোর হতে পারে না, ভুল কথা রং কথা। একটা নামাজি ব্যভিচারী হতে পারে না, বরঞ্চ ব্যভিচারী নামাজি সেজে যায়, নামাজি সাজে। অনেকজন বলে হুজুর একটা লোক পাপ করছে নামাজ পড়ছে, সেই লোকটা কিন্তু নামাজি লয়, সে নিজের পাপকে ঢাকা দেবার জন্য নামাজ পড়ছে। আপনারা বলুন, আমাদের মসজিদে বিভিন্ন, শুধু আপনার গ্রামে নয় আমাদের দেশের মসজিদে সুদখররা ফাঁস কাতারে নামাজ পড়ে না? পড়ে না জুম্মার দিনে? এ কথা বলে না কেন? এরা পড়ে, সুদখররা ফাঁস কাতারে নামাজ পড়ে আমাদের দেশে, অথচ সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলে যারা সুদ খান তাদেরকে একটা সূক্ষ্ম কথা বলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়াহাররামার রিবা, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এক বস্তা আলু নিয়ে পলাশী বাজারে বসেছেন, বিক্রি করবেন, 5 টাকা করে কিলো কিনে এনেছেন, আপনি বললেন দাদা আমি 7 টাকা করে কিলো দেব, আপনি বেচছেন 7 টাকা, আমি ইয়াসিন বলে যাচ্ছি হালাল ব্যবসা, পয়সাটা হালাল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি গিয়ে বললেন এই এলে 500 টাকা রাখ ব্যবসা কর, সন্ধ্যাবেলায় তোর কি হবে জানি না, আমাকে 550 দিবি, 50 টাকা বেশি দিবি, কি সুদের বাবা! সব থেকে নিম্ন স্তর সুদের, সব থেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুনাহ। যারা সুদ খায় তাদেরকে বলবো একটু নিজের বিবেককে জিজ্ঞেস করবেন, আর যদি মনে হয় যে আমি পাপে লিপ্ত, ইস্তেগফার করুন,
যাদের পয়সা লিয়েছেন ফেরত দেন, আর আপনি নামাজ নামাজি হয়ে যান, নামাজের পাটিতে 100 বার করে ইস্তেগফার করুন 40 দিন, আমার আল্লাহ ক্ষমা করবেন। যারা ভাবেন যে আমি পাপ করি, আল্লাহ আমি যা পাপ করেছি আল্লাহ মনে হয় ক্ষমা করবে না, আমি যা গুনাহ করেছি আমার আল্লাহ মনে হয় ক্ষমা করবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে ফুরকান আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলে দাও যারা পাহাড়ের মতো পাপ করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরান রাহিমা। হে আমার বিশ্ব নবী, যারা তওবা করার মতো তওবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, যারা আমাকে ভয় করার মতো ভয় করবে, তাদের পাহাড়ের মতো গুনাহগুলো আমি আল্লাহর নেকি দ্বারা বদলে দেব। জোর বল সুবহানাল্লাহ। আপনি জীবনে পাপ করেছেন, আজ থেকে নিয়ত করলেন আজ ফজর থেকে আর নামাজ কাজা করব না, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা বসে আছেন তারা নিয়ত করুন, যুবকরা, যে আজ ফজর থেকে আর নামাজ কাজা করব না। আমার মুসলমান ভাই, যারা বাবা আছেন, যারা মা আছেন, যারা শুনছেন আমার কথা, বাবা মার তাদেরকে বলবো আমার এই ভাষাটা আপনি আপনার বিবেকে দিলেতে দিমাগে ঢুকান আর রাত্রে গিয়ে অনুশোচনা করবেন। আমার সন্তান, আমাদের সন্তানরা স্কুলে গিয়ে টিউশন কামাই করলে আমরা কি বলি জানেন? এই পয়সা দিয়ে টিউশন রেখেছি, বেতন লাগে, কামাই করবি না। ছেলে স্কুলে না গেলে মারে মা বাবা, অত্যাচার করে, টিউশন না গেলে মা ছেলের প্রতি অত্যাচার করে। আর কষ্টের বিষয়, দিনের পর দিন, বছরের পর বছর ছেলে মেয়ে নামাজ কাজা করে, বাম্মা এতটুকু তাকিদ দেয় না। তুমি কি কিয়ামতের দিনে পাকড়াও হবে না? হবে অবশ্যই। আপনি নামাজের তাকিদ দেন, বালিগ হওয়ার পরে আপনি বলে যান নামাজের জন্য, বলতেই থাকেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আব্বা জানকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়া বন্ধ করেন। আপনি আপনার ছেলেকে দাওয়াত দিয়ে যান নামাজের ভালো কাজে আদেশ দিয়ে যান। সে বালিগ হওয়ার পরে আপনার আদেশ যদি না মানে, আল্লাহর কাছে আপনি আর দায়ী থাকবেন না, আপনার ছেলে পাপী হয়ে যাবে। কেন? সে বালিগ হয়েছে, বালিগ হওয়ার পরে পাপ লেখা শুরু হয়ে গেছে। তারপরে যদি বাপের হোক, মায়ের হোক, আত্মীয়র হোক, দাওয়াত কবুল যদি না করে, সেই ছেলেটাই পাপি হবে, তার মা বাপ আর আত্মীয় পাপি থাকবে না। এটা ভালো করে শুনেন আমার মুসলমান ভাই, একটা কথা মাথায় গেঁথেলেন, আপনি আপনার সন্তানকে নামাজের জন্য এই জন্য দাওয়াত দিবেন নামাজে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাপকে দাওয়াত দিয়েছেন, এমনি দাওয়াত নয়, আল্লাহ তাআলা এটা কোরআনের মাধ্যম দিয়ে মানুষকে জানালেন, হে আমার নবী পৃথিবীর মানুষকে শোনাও। কার কথা? আমার ইব্রাহিমের কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ কোরআনের সূরা মরিয়মে বললেন, ওয়াজকুর ফিল কিতাবি মরিয়াম, আজকুর ফিল কিতাবি ইব্রাহিম, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। ইব্রাহিম একজন আমার সত্যবাদী নবী, সত্যবাদী পয়গম্বর, তার কথা তুমি মানুষকে বলো। কেন? তিনি তিনার আব্বা জানকে দাওয়াত দিচ্ছেন, ইসকাল আলি আবি হিয়া বাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বা জান, আপনি কার উপাসনা করছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো জ্ঞান নেই, আপনি তার উপাসনা করছেন, এগুলোকে ছুঁড়ে ফেলো, আল্লাহকে বিশ্বাস করো। দাওয়াত দিলে ইব্রাহিম নবীর বাপ দাওয়াত গ্রহণ করেননি। ওই জন্য কোরআনের রেওয়ায়েতে আছে, কিয়ামতের দিনে ইব্রাহিম নবী আল্লাহর কাছে প্রার্থনা করবেন নিজের বাবা মায়ের জন্য, আল্লাহ কিন্তু তার প্রার্থনাকে ফিরিয়ে দিবেন কিয়ামতের দিনে। হে ইব্রাহিম, তোমার কথা আজকে আমি রাখতে পারবো না, তোমার বাপ আমার নবীকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে তোমার আব্বাজান হাত লাগিয়েছে, তোমার আব্বাজান কাফেরের সাথ দিয়েছে, আজকে তোমার আবেদন রাখা হবে। হযরতে নূহ নবী, লূত নবী দুজনের বিবিকে আল্লাহ জাহান্নামে দেবেন, আটকাতে পারবেন।